বিএনই নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনই নিউজ 24.com। আজ থাকছে মাগুরা এক আসনের হালচাল। মাগুরা এক সংসদীয় আসনটি শ্রীপুর ও মাগুরা সদর উপজেলার হাজিপুর, আঠারোখাদা, কছন্দি, বগিয়া, হাজরাপুর, রাঘবদায়, মঘি, জগদল ও চাউলিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ১৯১তম আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন ২০৭৩৪৫ জন। ভোট প্রদান করেন ১৪৪৫৩ জন। নির্বাচনে বিএনপির মজিদুল হক বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৬৯৭২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আলতাফ হোসেন। নৌকা প্রতীকে তিনি পান ৫৭৭৯৫ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মজিদুল হক বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৬৬৬০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মশিউল আজম। তিনি পান ২৬২১ ভোট। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৯৭৭৬২ জন। ভোট প্রদান করেন ১৬৫১৯৮ জন। নির্বাচনে আওয়ামী লীগের সিরাজুল আকবর বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৭৩৫৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির ইকবাল আখতার খান। লাঙ্গল প্রতীকে তিনি পান ৪৯৫৯৪ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৫০৭৫৪ জন। ভোট প্রদান করেন ২১০৫১৭ জন। নির্বাচনে আওয়ামী লীগের সিরাজুল আকবর বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৯৭৫৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নিতাই রায় চৌধুরী। ধানের শেষ প্রতীকে তিনি পান ৮৬৪৬৪ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৭৫৬১২ জন। ভোট প্রদান করেন ২৫২৭২ জন। নির্বাচনে আওয়ামী লীগের সিরাজুল আকবর বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৩৪১২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ইকবাল আখতার খান। ধানের শীষ প্রতীকে তিনি পান ১০৯৮৩৫ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩০৭১৭৩ জন। ভোট প্রদান করেন ১০৫১৫০ জন। নির্বাচনে আওয়ামী লীগের সিরাজুল আকবর বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৫৬০৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া। হরিণ প্রতীকে তিনি পান ৪৬৪৭৪ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩৫০১০৬ জন। ভোট প্রদান করেন ২৯৩৬১৬ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৭ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ সাইফুজ্জামান শিখর, ধানের শীষ প্রতীকে বিএনপির মনোয়ার হোসেন, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির হাসান সিরাজ, তারা প্রতীকে জেএসডির এম এ আউয়াল, টেলিভিশন প্রতীকে বিএনএফ এর কে এম মুস্তাসিম বিল্লা, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির কাজী তৌহিদুল আলম, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের সাইফুজ্জামান শিখর বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ২৬৯৮৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মনোয়ার হোসেন। প্রত্যেকে তিনি পান মাত্র 16,606 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, মাগুরা এক আসনে পঞ্চম ও ষষ্ঠ সংসদীয় বিএনপি এবং সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে টানা আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনই নিউজ 24-এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনই নিউজ 24 মাগুরা এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 69.67% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 40.01%, বিএনপি 48.27%, জাতীয় পার্টি 1.63%, জামায়াতে ইসলামী 4.77%, স্বতন্ত্র ও অন্যান্য 5.32% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 83.53% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 44.52%, বিএনপি 19.75%, জাতীয় পার্টি 30.02%, জামায়াতে ইসলামী 3.45%, স্বতন্ত্র ও অন্যান্য 2.26% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 83.95% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 43.33%, চার দলীয় জোট 41.07%, জাতীয় পার্টি 10.72%, স্বতন্ত্র ও অন্যান্য 4.88% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 91.36% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 53.25%, চার দলীয় জোট 43.61%, স্বতন্ত্র ও অন্যান্য দল 3.14% ভোট পায়। মাগুরা এক আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। সংসদ সদস্য হওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব, রাজনৈতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পরিবার থেকে আসার সুবাদে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগে সাইফুজ্জামান শিখরের রয়েছে একচেটিয়া প্রভাব। ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। সংসদ সদস্য হয়ে গত 4 বছরে ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন। এছাড়াও মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আব্দুল ওয়াহাব। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বললেও ভেতরে ভেতরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন মাগুরা জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল আক্তার খান কাফুর। 2018 সালের একাদশ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী ছিলেন। এছাড়া বিএনপি থেকে আরও মনোনয়ন চাইবেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন সাবেক রাষ্ট্রপতি এরশাদের উপদেষ্টা মরহুম হাসান সিরাজ সুজার পুত্র সিরাজুস সাইফিন সাইফ। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা নাজিরুল ইসলাম দলীয় মনোনয়ন চাইবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, মাগুরা এক সংসদীয় আসনে পঞ্চম ও ষষ্ঠ সংসদে বিএনপি বিজয়ী হয়। এই আসনটিতে 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনের মাধ্যমে শক্ত খুঁটি গেড়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগে দলীয় কোন্দল তেমন নেই। বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত না হলেও জামায়াতে ইসলামী হচ্ছে বিএনপির ভোটের লড়াইয়ের শক্তি। জামায়াতে ইসলামের বিপুল নীরব ভোটার রয়েছে। জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা কাগজে কলমে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 91তম মাগুরা এক সংসদে আসনটিতে আওয়ামী লীগের জয়ের সম্ভাবনাই বেশি। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন।
লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনই নিউজ 24 এর সঙ্গেই থাকুন।